আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুফান গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের বয়ান চলছে আজ ফজর নামাজের পর ভারতের মাওলানা ইয়াকুব জেলানির বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের দিনের কার্যক্রম তার বয়ান অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মনির বিন ইউসুফ এতে অংশ নিয়েছেন দেশ বিদেশ থেকে আগত মুসল্লিরা এদিকে ইস্তেমা ময়দানে রাতে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে এ নিয়ে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিকতায় আসা পাঁচজনের মৃত্যু হল শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ইস্তেমার দ্বিতীয় পর্ব কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন বিএনপির দলের মধ্যে গণতন্ত্র নেই দলের মধ্যে কেউ নির্বাচিত নয় তাদের গণতন্ত্র নিয়ে কথা বলতে লজ্জা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির আয়োজনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ওবায়দুল কাদের বলেন যে কোনো দুর্যোগে আওয়ামী লীগই সবসময় মানুষের পাশে থাকে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারের দাবির কথা দেশে বিদেশের কেউ শোনে না আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন সহ শেখ হাসিনার সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন জনগণকেই যদি খুঁজে বের করে দিতে হয় কারা দুর্নীতি করেছে তাহলে আওয়ামী লীগ সরকার আছে কেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার নয়াপল্টনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পথ শিশুদের মাঝে শীত বস্ত্র ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন রাখেন নজরুল ইসলাম খান বলেন দেশ আজ এক দুঃসময় অতিক্রম করছে মানুষ ধীরে ধীরে নিঃস্ব হচ্ছে আর কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে দেশের বাইরে ক্ষমতাসীনদের কি পরিমাণ সম্পদ আছে তা ধীরে ধীরে বেরিয়ে আসছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ে নেতা যে পরিমাণ টাকা বিদেশে পাচার করার খবর বেরিয়ে এসেছে তাতে কেন্দ্রীয় নেতাদের কি অবস্থা তা সহজেই বোঝা যায় এছাড়া এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে